আসসালামু আলাইকুম, আমি আবুল কালাম আজাদ, আজাদ একাডেমিতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা অনেকেই রিকোয়েস্ট করেছেন এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য, সেটা হচ্ছে যে কিভাবে গোল সেটিং করতে হয়। গোল সেটিং এর উপরে আমার এর আগে আরো তিনটি ভিডিও আমি করেছি, বাট আজকে যে বিষয়টি নিয়ে কথা বলছি সেটা হচ্ছে এরকম। প্রতিদিন আমরা আমাদের সকাল থেকে আমরা সবাই 24 ঘন্টা সময় পাই, বাট এই 24 ঘন্টা সময়ের ভিতরে আমরা কিন্তু খুবই বিজি থাকি, এবং বিজি থাকার কারণে আমরা আমাদের ফ্যামিলিতে ঠিকমতো সময় দিতে পারি না, আমরা আমাদের ফ্রেন্ডদেরকে ঠিকমতো সময় দিতে পারি না, আমরা অনেকটা সময় আমরা স্ক্রিনে নষ্ট করি, এবং আমরা আমাদের অফিসের কাজও মানে আমরা কনসেন্ট্রেশন দিয়ে ঠিক মতো করতে পারি না। সো এগুলোর পিছনে মূল কারণ হচ্ছে যে আমরা দেখা যায় যে অনেক ধরনের চিন্তা নিয়ে বকডাউন থাকি, তো আমরা অনেক স্ট্রেসের মধ্যে থাকি। আজকে যে বিষয়টি নিয়ে আমি কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আপনি কি অন্য কারো লক্ষ্য বা অন্য কারো লক্ষ্য বাস্তবায়নের জন্য কাজ করছেন, নাকি আপনি আপনার লক্ষ্য বাস্তবায়নের জন্য কাজ করছেন। প্রশ্নটি আমি যদি আর একটু খুলে বলি তাহলে আপনাদের কাছে অনেক ইজি হয়ে যাবে। বিষয়টা হচ্ছে যে আমি আমার কথাই ধরি, যে আমি সকাল বেলা ঘুম থেকে উঠি, ওঠার পরে আমি যখন আমার সকাল 7টা বা 8টার মধ্যে আমি রেডি হয়ে অফিসে চলে যাই, 9টার ভিতরে আমি অফিসে থাকি, সারাদিন দেখা গেল যে সন্ধ্যা 6টা 7টা পর্যন্ত আমরা অফিস করি, তারপরে 8টা 9টার দিকে আমরা বাসায় ব্যাক করি। ব্যাক করার পরে আমরা হয়তো বা স্ক্রিন নিয়ে বসি, বা আমরা ল্যাপটপ নিয়ে বসি, অথবা টিভি নিয়ে বসি, বসার পরে কিন্তু আমরা জাস্ট ক্লান্ত হয়ে যাই, এবং কিছু আর ঘন্টাখানেক পরে হয়তো আমরা খাওয়া দাওয়া করে 10টা 11টার দিকে আমরা ঘুমিয়ে পড়ি, কিছু সময় হয়তো আমরা ফ্যামিলিকে দেই। বাট অ্যাকচুয়ালি আমরা কিন্তু আমাদের নিজেকে কতক্ষণ সময় দিই, আমরা নিজের সম্পর্কে কতটুকু জানি, আমরা সারাদিন যে কাজগুলো করি সারাদিন আমাদের ভিতরে যা থাকে তার ভিতরে যে জিনিসগুলো থাকে সেটা হচ্ছে, এক নম্বর আমি বলি আমরা যেই কাজগুলো করি তার ভিতরে আমি, হ্যাঁ ফার্স্ট হচ্ছে হ্যাঁ আমি আমার অফিসের কাজ করি অথবা আমি আমার প্রতিষ্ঠানের কাজ করি, সেকেন্ডলি আমি কি করি আমার ফ্যামিলিতে কি কি নেসেসারি জিনিস আছে আমরা সেগুলো মাথায় থাকে আমরা সেগুলো নিয়ে কাজ করি। এটা হতে পারে আমার ফ্যামিলির কোনো নিডস, স্কুল কলেজ, এটা হতে পারে আমার ফ্যামিলির শপিং, এটা হতে পারে সে ফ্যামিলির কোনো বিষয় নিয়েই করা, ইলেকট্রিসিটি, ব্লা ব্লা ব্লা, মেনি থিংস উই হ্যাভ টু মেনটেন এভরি ডে। বাট ডু ইউ থিংস দিস আর ইউর গোলস? No, these are not your goals. এগুলো আপনার লক্ষ্য না। Do you know what is your goals? আপনি কি জানেন আপনার লক্ষ্যটা কি? Have you ever think what is your goal is? No, because we don't know what is our goal is. আমাদের আসলে লক্ষ্যকে আমরা নিজেই জানি না। আর যদি জানিও আমরা এটা নিয়ে কতক্ষণ কাজ করি, আমরা সারাদিন 24 ঘন্টার ভিতরে আমরা 10 মিনিট সময়কে আমরা নিজেদেরকে দেই? আমরা দেই না। Ever I give a 10 minutes to me? Have I any me time? আমার নিজের জন্য কি কোনো সময় আছে? নাই। সো ইউ হ্যাভ টু মেক 10 মিনিটস টু 15 মিনিটস ফর ইউ টু ফাইন্ড আউট ইউর প্যাশন। আপনার লক্ষ্য কি, আপনার আপনার কি ভালো লাগে, আপনি কি পছন্দ করেন, এই জিনিসগুলো জানার জন্য 10 মিনিট সময় আপনি বের করেন এই 24 ঘন্টার ভিতরে। আমি বেশি সময় চাচ্ছি না, 10 মিনিট 15 মিনিট আপনি বের করেন আপনার জীবন থেকে, যেটা নিয়ে আপনি আপনার লক্ষ্যটা বের করবেন যে আপনার জীবনের লক্ষ্য কি। আপনার জীবনের লক্ষ্য যখন আপনি জানতে পারবেন তখন আপনি বুঝতে পারবেন আপনার কি করা উচিত, কতক্ষণ সময় আপনার বের করা উচিত আপনার জীবনের লক্ষ্য নিয়ে কাজ করার জন্য। তখন আপনার জীবনের আপনি তখন যে কাজগুলো করবেন তখন এই কাজগুলো আপনার ভালো লাগবে, বিকজ দ্যাট ইজ ইয়োর ড্রিম। আদার দেন হোয়াট উই আর ডুইং ইন 24 আওয়ার্স ইজ আদার ড্রিম। ফার্স্ট ড্রিম ইজ ইয়োর অফিস ড্রিম, দ্যাট মিন্স ইয়োর কোম্পানি গোলস, কোম্পানির গোল নিয়ে আপনি কাজ করছেন, কোম্পানির আপনার ম্যানেজমেন্ট আপনাকে জিএম যা বলছে আপনি তাই করছেন, আপনার ম্যানেজার আপনাকে যা বলছে আপনি তাই করছেন, সারাদিন অফিস থেকে বিভিন্ন ধরনের মেইল আসে সেগুলো রিপ্লাই দিই আমরা, সেগুলো নিয়ে কাজ করি, বিভিন্ন প্রজেক্টের কাজ করি সারাদিন। উই আর ডুইং মেনি থিংস ফর পিপল, বাট হোয়াট উই ডু ফর আস? এখন আপনি বলবেন যে হ্যাঁ আমি তো জব করি, আমার তো এখানে অনেক টাকা বেতন দেয়, আমি বেতনের জন্য, দে আর গিভ ইউ মানি টু ব্রোকেন ইউর ড্রিমস, তারা আপনাকে টাকা দেয় আপনার স্বপ্নগুলো কেটে ফেলার জন্য, আপনি যেন স্বপ্ন দেখতে না পারেন। আমি একটা ছবি দেখেছিলাম কিছুদিন আগে, ছবিটা এরকম যে একটা প্রাণী, সে তার ড্রিম হচ্ছে সে উড়বে, কিন্তু তাকে ফুড দেওয়া হয়েছে, সে খাবার খাচ্ছে, বাট উপরে যখন তার পাখাগুলো, তার পাখাগুলো ম্যানেজমেন্ট কেটে দিচ্ছে। এর মানে হচ্ছে যে ইউ হ্যাভ মে বি আ লুক্রেটিভ স্যালারি ইন ইয়োর জব, ইউ মে বি হ্যাভ এ গুড এনভায়রনমেন্ট ইন ইয়োর জব, বাট ডু ইউ হ্যাভ এনি ড্রিম? আপনার কি কোনো লক্ষ্য আছে? হ্যাভ ইউ এনি গুড ড্রিম ফর ইউর সেলফ?
আপনার নিজের জন্য কি কোনো লক্ষ্য আছে, কোনো ভালো লাগা আছে আপনার, আপনার কি কোনো প্যাশন আছে যেটা আপনি করতে চাইছেন? এটা হতে পারে একটা এগ্রিকালচার প্রজেক্ট, এটা হতে পারে একটা বাগান, এটা হতে পারে একটা আপনার পার্সোনাল একটা স্বপ্ন, একটা ড্রিম, আপনি একটা স্কুল করবেন, একটা প্রতিষ্ঠান করবেন, একটা চ্যারিটি ফার্ম করবেন, অথবা একটা নিজের আপনার একটা প্রতিষ্ঠান থাকবে যেখানে আপনি নিজেই তদারকি করবেন বা আপনি নিজেই পরিচালনা করবেন একটা প্রতিষ্ঠান, আপনার অনেক লোক থাকবে, একটা ইঞ্জিনিয়ারিং ফার্ম করতে পারেন, আপনি একটা এগ্রিকালচার ফার্ম করতে পারেন, আপনি একটা আইটি ফার্ম করতে পারেন, আপনি হোয়াট এভার something new, you can do something for your passion, whatever the thing is, you have to have your own dream. So if you don't have any dream, if you don't know your dream, you have to come to us. আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, we will help you to find out your passion. আমরা আপনাদের লক্ষ্য বের করার জন্য বা লক্ষ্য passion কি এটা বের করার জন্য আপনাদেরকে আমরা হেল্প করব। আপনারা কিভাবে ড্রিমটা অর্জন করবেন সেটার জন্য আমরা আপনাদেরকে হেল্প করব। উই ক্যান গিভ ইউ দ্য নিউরো লিঙ্গুইস্টিক প্রোগ্রাম, উই ক্যান গিভ ইউ সাম কাউন্সিলিং প্রোগ্রাম টু ডেভেলপ ইউর ওন প্যাশনস এন্ড ডেভেলপ ইউর স্কিলস টু গো হোয়ার ইউ ওয়ান্ট টু গো আর ড্রিমস আর। সো মূল থিম অফ দিস টপিক টুডে আসলে যে কথাটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমরা 24 ঘন্টার ভিতরে উই আর ফুলফিলিং দ্য ড্রিমস অফ আদার পিপল, আমরা অন্য মানুষের স্বপ্ন বাস্তবায়ন করে চলেছি। অ্যান্ড দিস ইজ ট্রু, অ্যান্ড ইউ হ্যাভ টু কাম ব্যাক, ইউ হ্যাভ টু ফাইন্ড ইট ইউর ওন ড্রিমস অ্যান্ড ইউ হ্যাভ টু ওয়ার্ক অন ইট, বিকজ দ্য এন্ড অফ দ্য ডে ইউ আর ওনলি ওয়ান, অ্যান্ড অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে অফ ইউর লাইফ ইউ উইল সি দ্যাট মোস্ট অফ ইউর টাইম ইউ হ্যাভ স্পেন্ট ফর আদার ড্রিমস, নট ফর ইউ. So please come to us or come to any organization to find out your dreams and work for your dreams. This is your life, man. Nobody can fill your dreams. You have to fill your dreams and you have to go with your own your dreams. Jaderke ei video ti jara dekhchen taderke shobai ke dhonnobad video ti purota dekhar jonno, ebong jodi ei video ti apnader bhalo lage thake obosshoi apnara share korben ebong apnar amader channel ti subscribe korben ebong apnader bondhu bandhob ke bolben jader lokkho nirdharon kora hoyni ba jara lokkho nirdharon korte chan othoba jara amar ei video ti ektu holo bujhechen ba jara bujhte parenni jara jader mone kono dhoroner question ba queries ache, you can contact with us. আমি ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার এবং আমাদের ওয়েবসাইট অ্যাড্রেস দিয়ে দিচ্ছি, আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন, আমরা আপনাদের ডিটেল আনসার করব এবং আপনাদেরকে আপনাদেরকে সামনে আরও যদি কোনো ধরনের ডিটেল আকারে কোনো ধরনের কোর্স বা কোনো ধরনের ডেভেলপমেন্ট প্রোগ্রাম দরকার হয় আমরা সেটা অ্যারেঞ্জ করব। সবাইকে ধন্যবাদ প্রোগ্রামটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।